এসে গেছে এবং তার আগে একেবারে অন্য মেজাজে কিন্তু আমরা পেয়ে গেছি শানদাকে। প্রথমেই বলো কেমন আছো? ভালোই আছি, কলকাতায় এসে খুব ভালো লাগছে। আর পুজোর সময় বেশিরভাগ বোম্বেতেই থাকি, কিন্তু এখনও যদিও পুজো শুরু হয়নি, মহালয়ের একটা অলরেডি একটা আগমন আগমন ভাবটা শুরু হয়েছে। আর এখানে এসে একটা বেশ একটা সুন্দর একটা রাজবাড়িতে এখানে পুজো একটা শুটিং করে পুজোর মজাটা নিচ্ছি কলকাতায়। সো আই এম এনজয়িং মাই সেলফ। এই যে লুকটা, এই লুকটার পেছনে রহস্যটা কি? রহস্যখানে একটা ছোটোখাটো একটা স্টোরি আছে যে পুজোর আগে রাজবাড়ি সাজানো গুজানো হয় যখন, তো তখন একটা রেগুলার আমি হয়েছি একটা পুরনো মানে রেগুলার যে ডেকোরেটর, কিন্তু এখন রাজবাড়ির যে লোকেরা বলছে না এখন এই পুরনো এই গাইয়া চলবে না, আমাদের নতুন শহরের মেয়েরা এসছে ওরা খুব ল্যাপটপ ট্যাপটপ খুলে খুব সুন্দর ডিজাইন করে, তো আমার কাজটা না আমার হাত থেকে চলে গেছে। আর যে নিয়েছে সে অতি সুন্দরী টিনা সাহা, সে করেছে রোলটা, তো আমি ওকে মানে ওকে ইরিটেট করার চেষ্টা করছি, চাইছি যে ও কাজ ছেড়ে আমার মানে এই হ্যারাসমেন্টের চক্করে চলে যায়, কিন্তু উল্টো হয়, মেয়েরা তো এত স্ট্রং, ওই ছেলেরা যতই তোমায় ভালোবাসে এই করে ওরা যায় না, শেষে ছেলেটাকেই কাটতে হয় আর কি। তো মিউজিক ভিডিওতে যেটা আমরা দেখছি যে তুমি একদম শ্রীনাদিকে ইমপ্রেস করার চেষ্টা করছো, তো শানদার কি এরকম লাইফে কিছু মানে এরকম ইনসিডেন্ট আছে যে পুজোর সময় কাউকে এরকম ইমপ্রেস করার জন্য একদম এরকম কিছু করেছো? না, সেই সময় যখন মানে এমনি স্কুল টুল কলেজ চলার সময় তখন তো সময় এমন ছিল ইমপ্রেস করার মতন সময় ছিল না, রোজগার টোজগার কোথা থেকে চারটে পয়সা কোথা থেকে আয় উপায় করতে পারি, কোথায় প্রোগ্রাম করলাম শো করলাম ওই চলছিল, তো পুজোর আসল মজাটা কখনো নিতে পারলাম না। তারপরে অফকোর্স একবার নাম হলো, তারপরে এই পুজো সে পুজো বোম্বেতেই শো করে করেই কাটিয়েছি। পুজোর সময় কলকাতাকে মিস করো? খুব মিস করি, সবাই বলে কলকাতা যদি তুমি পুজোর সময় আসোনি মানে তুমি একটা জীবনের খুব একটা বিরাট জিনিস মিস করেছো, অ্যান্ড এভরি ইয়ার তাই হয়, কিন্তু এভরি ইয়ার যেরকম পুজো হয় বোম্বেতে আমাদের যেরকম অভিযোদ্ধা আছে, আমাদের মুখার্জি বাড়ির পুজো আছে, পাপিতাকে এবার আমরা সবাই মিস করবো, দ্যাট ওয়াজ হিজ হোম গ্রাউন্ড পুজো, শানুদা এবার পুজো শুরু করেছে, তো সবাই যেতে হয়, সবার বাঙালি ছেলে বোম্বের ছেলে বাঙালি পুজোতে না গেলে বুঝতেই পারছো যে বোম্বেতেই যেতে হয় সবসময়। লাস্ট প্রশ্ন অনেকেই দাঁড়িয়ে আছে, একটাই প্রশ্ন তোমার কাছে জিজ্ঞাসা করবো যে তুমি এত এনার্জিটা কোথা থেকে পাচ্ছ, মানে একদম নন স্টপ, মানে কোনো টায়ার্ডের কোনো ব্যাপারই নেই। না না, এনার্জি তো জানি না, কিন্তু করতে হবে, কাজ করতে হবে, আর এটা তো আমি প্রডিউসার, তো ওভার টাইম হলে চলবে না, নিজেকেই ঠিকঠাক করে করতে হবে, কিন্তু আমি তো ঠিক আছি, আমাদের ডান্সাররা সবাই এতক্ষণ বিনা লাঞ্চের ডান্স করে যাচ্ছে বেশ এনার্জি নিয়ে, সো কুডোস টু দেম, ওদের দেখে আমিও এনার্জি পাই। থ্যাংক ইউ।